সমস্ত প্রার্থী নির্বাচিত হোক আমি চাইব, কারণ মোদীজি সরকার করবে সবাই জানে, এবং লোকসভা নির্বাচনে এই রাজ্যের তৃণমূলের কোন ভূমিকা নেই। 543টা কেন্দ্রে ভোট হচ্ছে, তৃণমূল খুব চেষ্টা করলেও 22-44টার বাইরে প্রার্থী দিতে পারবে। এই কোশ্চেন অফ পার্লামেন্ট ইলেকশন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা অপ্রাসঙ্গিক একটা আবর্জনা, যাকে ডাস্টবিনে ফেলে দেয় ভালো। এটা নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন, প্রধানমন্ত্রী তৈরি নির্বাচন। এখানে আমি চাইব, নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হবেন সবাই জেনে গেছে, তা প্রধানমন্ত্রীর পক্ষে সাংসদদের পাঠালেই তার এলাকার জনগণের ভবিষ্যৎ বর্তমান দুটোই সুরক্ষিত থাকে, এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সৌমেন্দ্র অধিকারীর ক্ষেত্রেই বলেন, তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই, সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং উনি স্টার্টেড ইজ জার্নি এজ এ কলেজের সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ, এবং তিনি 2021-এর 1 জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে চেয়ারম্যান কাউন্সিলর ইত্যাদি থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় 2.5 বছরের সময়কালের বেশি সময় ধরে, এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টির কাছে সাংগঠনিক জেলার একজন সাধারণ সম্পাদক। তাই দল মনে করেছে, তাই তাকে দিয়েছে আমার ভাতৃ অনুজ ভাতা হিসেবে তিনি টিকিট পার্টি ক্লিয়ার করেন। আর তৃণমূল কংগ্রেস কাছের ঘরে বসে ডিল না মানাই ভালো। মমতা ব্যানার্জির সঙ্গে আমি কাজ করেছি, তিনি সবসময় বলতেন আমার কোনো পরিবার নেই, মা যতদিন জীবিত আছেন দায়বদ্ধতা আছে, মা গত হয়ে যাওয়ার পরে আমি পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে পরিবার করব। সেই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় লাশের মিছিলের উপর দিয়ে হেঁটে আমাদেরকে ব্যবহার করে 2011 সালে মুখ্যমন্ত্রী হয়ে 21 জুলাই তিনি ভাইপোকে উড়িয়ে নিয়েছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমার কাছ থেকে 3.5 বছরের যে মালটি, যার কথা একটু আগে বলছিলেন, জেলখানা মাল, মাইকটা কাটিয়ে নিয়ে যুবা তৃণমূল ঘোষণা করেছিলেন। মমতা ব্যানার্জির পরিবার 12 সাল থেকে কিভাবে সম্পত্তি বৃদ্ধি করেছে তা নয়, তার পরিবারের ভাতৃবধূ কাজরী ব্যানার্জি কাউন্সিলর হয়েছে কলকাতা। যত স্পোর্টসের অর্গানাইজেশন আছে সেখানে স্পোর্টসম্যানদেরকে ধাক্কা মেরে তাড়িয়ে দিয়ে হকির মাঠ, টেনিসের মাঠ, মোহনবাগানের মাঠ, অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমি 10টা জায়গা বলতে পারবো যেখানে অজিত ব্যানার্জি থেকে শুরু করে ক্ষমতার গোটা গোষ্ঠী তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। শুধু তাই নয়, তার পরিবারের একাধিক সদস্য শুধু মমতা ব্যানার্জির পরিচয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও রাজনীতি করছেন, খেলার মাঠ দখল করেছেন, বেআইনিভাবে ডাক্তার হয়ে ডাক্তারিও করছে, এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। তাই দয়া করে ছিন্নমূল বা তোলামূল, যাদের দেখলেই লোক চোর বলে, দয়া করে কাচের ঘরে বসে বিলটা ছুটবে।